যুক্তরাষ্ট্র নতুন একটি ভিসা নীতি প্রণয়ন করেছে। গত 3রা মে অবশ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের জন্য অশনি সংকেত, অর্থাৎ যারা পরবর্তী নির্বাচনে বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যে সকল সেনা অফিসার, পুলিশ অফিসার, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, সন্ত্রাস লীগ, মাফিয়া লীগ, এমনকি শেখ হাসিনা লীগ যদি নিজেরাও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, তাদের পরবর্তী সময় আমেরিকার ভিসা দেয়া হবে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী নতুন যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে তাতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। 3 মে যুক্তরাষ্ট্র নতুন এই ভিসা নীতির বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অ্যান্টনি ব্লিনকেনও প্রথমে টুইট করে যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তের কথা জানান। পরে এ বিষয়ে তার বিস্তারিত বিবৃতি মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ সম্মেলনেও বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালুর বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চাকে সহিংসতার মাধ্যমে বাধা দান। এর পাশাপাশি রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নির্বাচন বাধাগ্রস্ত করার পদক্ষেপের মধ্যে অন্তর্ভুক্ত। অন্যায় করলেই সারা জীবন পার পেয়ে যাওয়া যায় না, তেমনি এক মহাবিপদে পড়েছে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার এবং মধ্যরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে তার সম্পর্ক ছিন্নের মধ্য দিয়ে যে তিক্ততা তৈরি হয়েছে সেটা সারা বাংলাদেশ, সারা পৃথিবী জানে। 2021 সালের যে স্যাংশন দেওয়া হয়েছিল র্যাবের উপরে, তারপরে থেকে তাদেরকে শুধরানোর অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার সেটিকে পাত্তা দেয়নি। এমনকি বাংলাদেশের পরবর্তী যে সুষ্ঠু নির্বাচন হবে সেই ব্যাপারেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। এখন ভিসা এবং স্যাংশন দুটির ভিতরে তফাৎ হলো, স্যাংশন এমন একটা জিনিস, এটা আসে রাজস্ব বোর্ড থেকে। স্যাংশন দিতে হলে প্রেসিডেন্টের অনুমতি নিতে হয় এবং ভিসা প্রয়োগের ক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয়। এখন আপনারা বলতে পারেন, তাহলে এই ভিসা যে একটা সংরক্ষিত ভিসার ব্যাপারে যে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে তাতে বাংলাদেশের এমন কি ক্ষতি হবে, জিওয়াই ক্ষতি হবে? কারণ যখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বেনেজুরের প্রতি যখন স্যাংশন দেওয়া হয় সেই বেনেজুরকে কিন্তু আমেরিকাতে আসতে দেওয়া হয়েছে, কারণ তার উপরে ভিসা সংরক্ষণের উপরে তার কোনো বাধা নিষেধ ছিল না, সেজন্য তাকে ভিসা দেওয়া হয়েছিল। কিন্তু এবারে বিষয়টি ভিন্ন। যে সকল চোর, অর্থাৎ বাংলাদেশের মন্ত্রী, আমলা, সরকারি কর্মকর্তারা বাংলাদেশে চুরি করে আমেরিকায় সম্পদ গড়েছিলেন, তারা কিন্তু আর ভিসা পাচ্ছেন না। এই নতুন ভিসা নীতিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি দায়ী তার ইমিডিয়েট ফ্যামিলি এবং তিনি যাদের সাথে ট্রানজাকশন করবেন তাদের কাউকে কিন্তু ভিসা দেওয়া হবে না। সো আমেরিকার ভিসা এতটাই গুরুত্বপূর্ণ বহন করে, আপনি যখন তাদের ডাটাবেজে থাকবেন তখন কিন্তু আপনি ইউরোপিয়ান ইউনিয়নের ভিসাও সাধারণত দেওয়া হয় না। সেক্ষেত্রে যদিও ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মতামত থাকতে পারে, তবে আমেরিকান ভিসা যে আইন নতুনভাবে বলবৎ করা হবে বাংলাদেশের প্রতি, সেজন্য সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। আপনারা বাংলাদেশের কোনো সাধারণ জনগণকে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক যে বাক স্বাধীনতা রয়েছে সেখানে কোনো রকম বাধাগ্রস্ত করলে আপনারা সেই ভিসার, নতুন ভিসা আইনে বাধাগ্রস্ত হবেন। আর আমেরিকার সরকার পরিবর্তন হলেও বিদেশ নীতি কখনো পরিবর্তন হয় না। বাংলাদেশ সরকারের এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের যে সাধারণ জনগণ রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে তাদের ভোট প্রয়োগে ব্যবস্থা নিতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশ যখন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে চাচ্ছে না, বাংলাদেশ সরকার, সাধারণ মানুষ যখন তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারছে না, মিছিল মিটিং করতে পারছে না, প্রচার প্রচারণা করতে পারছে না,
নিরপেক্ষ কোনো নির্বাচন কমিশন খুঁজে পাচ্ছে না। এই সরকারের একচেটিয়া একরোখা নীতিতে এবং নিষ্পেষিত যে নীতি রয়েছে সেই নীতির কারণে বাংলাদেশের কোনো মানুষের পক্ষে কথা বলা সম্ভব হচ্ছে না। আর সেজন্য আমেরিকা যে নতুন নীতি ঘোষণা করেছে, এতে করে হয়তো বাংলাদেশের মানুষের পক্ষে কিছুটা হলেও কথা বলা সম্ভব হবে। বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রতি সেটার প্রভাব পড়বে, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রভাব পড়বে, এমনকি বিশ্বের সবচেয়ে রেমিটেন্স পাঠানো হয় আমেরিকা থেকে। যদিও সংখ্যার দিক থেকে প্রবাসী আমেরিকাতে সৌদি আরব বা মিডল ইস্টের তুলনায় কম, কিন্তু বাৎসরিক যে রেমিটেন্সের অ্যামাউন্ট পাঠানো হয় সেটা কিন্তু আমেরিকা থেকে সবচেয়ে বেশি পাঠানো হয়। সব মিলিয়ে ব্যবসা, রপ্তানি বলেন, রেমিটেন্স বলেন, সব মিলিয়ে বাংলাদেশের সাথে আমেরিকার একটা বিরাট স্বার্থ রয়েছে। আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করলে বাংলাদেশের দুর্দিন ছাড়া কোনো সুদিন বয়ে আসতে পারে না। বাংলাদেশের সরকারের মগজের ভিতরে এতটুকু সামান্যতম জ্ঞান নেই, তারা শুধু তাদের নিজস্ব চেতনা বিক্রি করে বাংলাদেশটাকে একটি দুর্ভিক্ষপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। আজ বাংলাদেশ এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারবে এবং এই অগণতান্ত্রিক অব্যবস্থাপনার চোর সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্স্থাপন করে বাংলাদেশে একটি সুষ্ঠ সমাজ ব্যবস্থা ফিরে আসবে, সেই প্রত্যাশা করছি। ভালো থাকুন সকলে, আজকে এই পর্যন্তই শেষ, খুদা হাফেজ।